হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা কথা বলছি ইজ নারায়ণগোপাল প্রভু। আজকে আমরা গৌরদৃষ্টির পক্ষ থেকে প্রভুকে আমরা প্রণাম জানাচ্ছি। আমার সৌভাগ্য হয়েছিল একটি বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করা। ভারতের পশ্চিমবাংলা রাজ্যে গঙ্গাসাগর এলাকাতে 1973 সালে আমার জন্ম হয়। ছোটবেলা থেকেই যেহেতু বাবা মা দুজনে ভক্ত ছিলেন, আগ্রহ ছিল, মনে আছে বাবা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মঙ্গলাচরণ করতেন, রাধিকাষ্টকম কৃষ্ণাষ্টকম স্নান করে তুলসিতে জলদান করতেন, স্বাভাবিকভাবে একটু আকর্ষণ ছিল। আমার মনে আছে একদিন বাবা তখন আমার বয়স 9-10 বছর হবে, বাবা বাজারে গিয়ে দেখেন মায়াপুর থেকে একটি সংক্ষিপ্ত বাস এসেছে। তো সেখান থেকে বাবা একটি গীতা একটি ভগবত দর্শন সেখান থেকে সংগ্রহ করেন। সেই ভগবত দর্শনে মায়াপুরের খুব সুন্দর সুন্দর চিত্র ছিল, গুরুকুলের ছবি ছিল, রাধা মাধবের ছবি ছিল। বাবা সন্ধ্যেবেলা বাজার থেকে এসে ছবিগুলো আমাকে দেখাচ্ছিল, মায়াপুরের ছবি ছিল। জানি না ওই সময় আমার মনে কি হয়েছিল, আমি বাবা মাকে বললাম যে আমি বাড়িতে আমি এই গুরুকুলে আমি মায়াপুরে আসার সঙ্গে সঙ্গে আমি মায়াপুর আজ থেকে প্রায় 35 বছর আগে দেখার পরে বাবা আমাকে বলেন যে যেহেতু তোর মা এখনো জানে না, বাড়িতে গিয়ে মাকে বুঝে তারপরে তুই আসবি। আমি ওই সময় থেকে যেতে চাইছি, বাড়িতে আবার যাই, মাকে বুঝিয়ে মাকে নিয়ে আসি, মাকে দেখে বলি মা আমি আর যাবো না, আমি এখানে থাকব। তো 1983 সালে সেই মায়াপুরে গুরুকুলে থাকার আমার পরম সৌভাগ্য হয়েছিল। দীর্ঘ 13-14 বছর থাকার পরে গুরুকুলে মন্দিরে বিভিন্ন সেবায় নিয়োজিত আমি আছি, গুরু মহারাজের সেবা করার চেষ্টা করছি। আমার এই 35 বছর ইসকনে থাকার যে অভিজ্ঞতা, তার অবর্ণনীয় অভিজ্ঞতা। আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক জীবন চেষ্টা করছি, এখন তো ভক্ত হতে পারিনি, ভক্ত হওয়ার চেষ্টা করছি, খুব আনন্দে আছি ভক্তি জীবনে। আর আমার অভিজ্ঞতা হচ্ছে যে যদি আমরা ভক্তি জীবনে টিকে থাকতে চাই, জীবনে অনেক অনুকূল পরিস্থিতি অনেক প্রতিকূল পরিস্থিতি আসে, সেগুলোর উপরে বেশি গুরুত্ব না দিই, সহ্য করে সবার সঙ্গে মিলেমিশে আমাদের থাকতে হবে। যখনই অনুকূল কিছু পরিস্থিতি আসে, অত্যাধিক উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, আর যখন প্রতিকূলতা আসে নিরুৎসাহিত হওয়ার কিছু নেই। তো জীবনের অঙ্গ আসবে যাবে, ভালো মন্দ আসবে যাবে, সেটার জন্য আমাদের ভক্ত জীবনকে প্রভাবিত না করে। কেউ যখন আমাকে ভালো কিছু বলবে আমি আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়লাম, বা কেউ যখন আমাকে দুঃখ দিলে আমি ভেঙে পড়লাম, আমাদের দৃঢ় নিশ্চিত থাকতে হবে এই মানব জীবন সফল করতে গেলে গুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করতে হবে। মায়া খুব প্রভাবশালী, সে চেষ্টা করে বিভিন্নভাবে আমাদেরকে প্রভাবিত করার জন্য, কিন্তু বিনম্র চিত্তে যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের মানব জীবন সফল হবে। আমার পরমারত গুরুদেব সুষমা জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ বিশ্ববাসীর কাছে এক আদর্শ মহান বিষ্ণু,
উনি তথাকথিত যে প্রতিকূলতার মধ্যে থেকেও সারা বিশ্বকে অনুপ্রাণিত করে, আমি ওনার দ্বারাই অনুপ্রাণিত চেষ্টা করছি ওনার চরণে আত্মসমর্পণ করে আমার জীবনকে ধন্য করেছেন। আপনাদেরকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা ইসকনের সঙ্গে যুক্ত হয়েছেন। বিভ্রান্ত হবেন না, কোনো পরিস্থিতিতে নিরুৎসাহিত হবেন না। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে থাকুন, দেখবেন অপ্রাকৃত আনন্দ পাবেন। যে স্বর সে রয়, হরে কৃষ্ণ।